একসাথে পৃথিবীর মায়া ত্যাগ করলেন ডাচ দম্পতি জ্যান ও ইলস, সেটিও স্বেচ্ছায় মৃত্যু। দীর্ঘ পাঁচ দশক পর্যন্ত একে অপরের সঙ্গী ছিলেন তারা। জুনের শুরুর দিকে দুই চিকিৎসকের সহযোগিতায় স্বেচ্ছায় মারা যান তারা। 29 জুন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বৃদ্ধ দম্পতিকে মৃত্যুর জন্য প্রাণনাশক ওষুধ দেয়া হয়। মৃত্যুর তিন দিন আগে তারা বিবিসির লিন্ডা প্রেসলির সঙ্গে কথা বলেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, নেদারল্যান্ডসে স্বেচ্ছায় মৃত্যু একটি বৈধ পন্থা, তবে তা বিরল। তা সত্ত্বেও নেদারল্যান্ডসের অনেক দম্পতি প্রতিবছর স্বেচ্ছায় মৃত্যুকে বেছে নিচ্ছেন। এই দম্পতি তাদের জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছে নৌকায় করে। জীবনের শেষ ভাগে এসে তারা একটি ভ্যানে থাকতেন, কারণ তাদের ইট পাথরের বাড়িতে থাকতে মন চাইত না। যেহেতু নৌকায় থাকতেন, তাই নৌকা দিয়ে পরিবহনের ব্যবসায়ও নেমেছিলেন স্বামী জ্যান। তারা আরও জানান, ভারী কাজ করতে করতে জ্যানের একটা সময় পিঠের ব্যথার সৃষ্টি হয়, যা তাকে পুরো জীবন জুড়ে কষ্ট দিয়েছে। 2003 সালে এই ব্যথার জন্য একটি অস্ত্রোপচারও করেছিলেন তিনি, কিন্তু এতে কাজ হয়নি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শারীরিকভাবে দুর্বল হয়ে যাওয়ায় তিনি আর বাঁচতে চাইছিলেন না। জ্যান জানান, তার অসুস্থতার মধ্যেই 2022 সালে তার স্ত্রী মস্তিষ্কের কঠিন অসুখ স্মৃতিভ্রমের সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে তার সেরে ওঠার কোনো সম্ভাবনা ছিল না। তার স্ত্রী ইলসের স্মৃতিভ্রমের সমস্যা দেখা দেওয়ার পরই একসঙ্গে দুজন মৃত্যুবরণের সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে নিজেদের একমাত্র ছেলের সঙ্গেও কথা বলেন তারা। এরপর সব প্রক্রিয়া সম্পন্ন করে জুনে তারা মৃত্যুবরণ করেন।